আমার লাইফের প্রত্যেকটা স্পেশাল দিন হোক বা প্রত্যেকটা স্পেশাল মাস, মানে সেটার সঙ্গে তোমার আমার একটা ইউনিভার্সাল কানেকশন হয়ে গেছে। সো আজকেও থ্যাংক ইউ, কারণটা নয় আমরা নাই বা বললাম, কিন্তু আজকে যে কারণে আসা সেটা হলো জকের ধনের খোঁজে, এবং সেটার জন্য সোনার কেল্লায় তোমরা পাড়ি দিয়েছিলে, কতটা নস্টালজিয়ায় ডুব দিয়েছিলে। মানে দেখো, সোনার কেল্লা মানেই হচ্ছে আমরা যেটা জানি ছোটো বয়স থেকে, সোনার কেল্লা মানেই আমার ওই মুকুলের কথাটা মাথায় চলে আসে, ফেলুদার কথা মাথায় চলে আসে, সব জিনিস। এত এত আমাদের ছোটো বয়সে এত কিছু মোমেন্টস আছে, মানে সেটা শুধু সিনেমা নয়, সেটা আমাদের ছোটো বয়সটা ইনকমপ্লিট যদি আমরা বলি যে আমি সোনার কেল্লা দেখিনি, এরকম একটা ব্যাপার। প্রত্যেকটা বাঙালি বাড়িতে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা সোনার কেল্লা কোনো না কোনো সময় দেখেছে, শুধু বাচ্চা কেন, বড়রাও দেখেছেন সোনার কেল্লা প্রত্যেকবার এক এক রকম অনুভূতি। এবং এবারে আমরা যখন জয়সলমেরে গেছিলাম, তখন আবার যখন সোনার কেল্লার কাছে গেলাম, এবং যেহেতু এই ছবিটা এক্সটেন্সিভলি সোনার কেল্লা নিয়ে ছবিটা, এবং মুকুল বড় হয়ে গেছে, এবার বড় মুকুলের কি হচ্ছে, তার কি তার লাইফে কি ঘটছে, এসব নিয়েই হচ্ছে আমাদের সোনার কেল্লা জকেথন। এখানে আমি একজন সাইকোলজিস্ট হয়েছি, তো তাই জন্য আমার কাছে এই ফিল্মটা ডেফিনেটলি ফর আ ভেরি ইম্পর্ট্যান্ট রিজন, এটা আমার ক্যারিয়ারে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সিনেমা হয়ে থাকবে, কারণ এটা সোনার কেল্লার একটা নস্টালজিয়ার সঙ্গে কানেক্টেড। তাই জন্য কোয়েলদি, যখন তুমি একটা চরিত্র অভিনয় করো এবং সেটার সঙ্গে তোমার যেরকম একটা যাপন হয়, তেমনি ডিউরিং আ শ্যুট উইথ ইউ তোমার টেকনিশিয়ান থেকে শুরু করে তোমার পুরো টিমের একখানে আলাদা ট্রিট হয় তোমার সঙ্গে কাজ করতে পারা, সিন্স ইউ আর সো কোঅপারেটিভ। একটু আগেও তোমাকে নিয়ে আলোচনা হচ্ছিল যে কোয়েলদি ইজ সো ডাউন টু আর্থ, এক্ষেত্রে দাঁড়িয়ে ওই রিভিজিটটা বারবার করিয়ে দাও তুমি। হ্যাঁ না, মানে সেটা নিয়ে আমি কি বলবো আমি জানি না, কিন্তু হ্যাঁ দেখো, সোনার কেল্লা যেটা আমি তোমাকে বললাম যে একটা, আমার মনে হয় আমাদের জীবনটা এতটাই ছোট, এবং এই ছোট জীবনে যতটা সবাইকার সঙ্গে হেসে খেলে আনন্দে থাকা যায়, এবং আমি যেটা সবসময় একটা কথা সবসময় মনে প্রাণে বিশ্বাস করি আর আমি বলতেও থাকি সবাইকে, মনে করিয়ে দিই সবাইকে, যে এই ছোট্ট জীবনে আমার মনে হয় যেমন ঠিক যেভাবে আমরা সবাই আনন্দে থাকবো নিশ্চয়ই, কিন্তু আমাদের একটা কর্তব্য বাকি সকলকে আনন্দে রাখা, মানে আমাদের প্রিয়জনদের, সকলকে হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু অন্তত আমাদের প্রিয়জনদের সবসময় ভালো রাখা, আনন্দে রাখা, সেটাও আমার মনে হয় আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। একদম শেষ একটা প্রশ্নই করবো, সেটা হলে যখন সোনার কেল্লার শুটিং চলছিল, কতবার কবিরকে ভিডিও কলে দেখিয়েছো যে এই দেখো? বহুবার, তো তাই জন্য যেই না আমি ওকে বললাম দেখো তুমি সোনার কেল্লা জকেথনের শুটিংয়ে এসছো, ও তার আগে বলছে মিতিন মাসি, আমি বললাম না মিতিন মাসি না, এটা সোনার কেল্লা জকেথনের শুটিংয়ে এসছো, তখনই ফার্স্ট বললো ও ক্যামেল ক্যামেল, কারণ ও আমি যখন ক্যামেলের যখন শুটিং করেছিলাম তখন আমি ওকে ভিডিও কলে দেখাচ্ছিলাম ক্যামেলের সব এগুলো সিনসগুলো, তো তাই জন্য ভীষণই এক্সাইটেড, তাই জন্য ক্যামেলের সঙ্গে কানেক্ট করলো সে। বেশ, শেষ করবো, দর্শকদেরকে একটু যদি নিমন্ত্রণ জানিয়ে দাও যখন আসবে বড় পর্দায় সোনার কেল্লায় জকেথন, যেন তারা মন খুলে করে দেখবে। একেবারেই তাই, যদিও শ্যুটিংয়ের সামনে আরও বেশি প্রমোশন হবে আমি জানি, আবার আমি নতুন করে একই কথা বলবো, সেটাই বলবো যে সপরিবারে আপনারা হই হই করে সিনেমাটা দেখতে আসবেন, নিশ্চয়ই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে রিলিজ করবে সোনার কেল্লা জকেথন। আজকে আমাদের লাস্ট ডে শ্যুটিং, তাই জন্য আমরা ভীষণ এক্সাইটেড, আর অ্যাট দ্য সেম টাইম মন কেমনের সময়টাও শুরু হয়ে গেছে, মনে হচ্ছে আর দেখা হবে না এদের সবাইকার সঙ্গে এত তাড়াতাড়ি, দেখা তো হবেই কিন্তু এরমভাবে যে কন্টিনিউসলি শ্যুটিং করছিলাম সেটা আর দেখা হবে না, মন কেমনের সময়টা শুরু হয়ে গেছে, কিন্তু ছবিটা ভীষণ এনজয় করে আমরা শ্যুটিং করেছি, এক্সটেন্সিভলি আমরা সোনার কেল্লায় গিয়ে শ্যুটিং করেছি, জয়সলমেরের প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে শ্যুটিং করেছি, আশা করছি আপনাদের সবাইকার ভীষণ ভীষণ ভালো লাগবে। চার বছর পর বাঙালি নস্টালজিয়াকে উস্কে দিয়ে আরও একবার জকেথনের খোঁজে পরমদা তুমি বেরিয়ে পড়েছিলে রাজস্থানে, আপাতত কলকাতায়, তো রাজস্থানের ওয়েদার কীরকম ছিল এবং সেখানে শুটিংটা কীরকম ছিল? রাজস্থানের ওয়েদার খুব সুন্দর ছিল, ঠান্ডা ছিল, শীত শীত ছিল, খুব আনন্দ করে সকলে শ্যুট করেছি। এখন সেই অংশের শ্যুট যখন কলকাতায় হচ্ছে মার্চ মাসে, বলাই বাহুল্য সেটা রাজস্থানের থেকে একটু গরম জিনিসটা, তবে অতটাও গরম এখনও পড়েনি কলকাতায় যে একেবারে হাঁসফাঁস করতে হবে, একটা হুডি পরে দাঁড়িয়ে আছি, খুব কষ্ট হচ্ছে এখনও সেরকমটা নয়। হ্যাঁ, মানে কিছু অ্যাকশন দৃশ্য টুশো করতে গেলে হয়তো একটুখানি কষ্ট হতে পারে গরমে, আর কিছু না। আর
জাকের ধান আমরা যে মানে এটি তৃতীয় এডিশন হবে, আমরা দু তিন বছর অন্তর অন্তর আনার চেষ্টা করি। আগামীতে আমাদের চেষ্টা থাকবে আরেকটু ঘন ঘন নিয়ে আসার, যাতে আরেকটুখানি কনসিস্টেন্টলি দর্শক মনে রাখতে পারেন এটাকে। কেননা যখনই এটা মুক্তি পেয়েছে তখনই মানুষ এটাকে ভীষণভাবে ভালোবাসা দিয়েছেন, কিন্তু আমাদেরই হয়তো ভুল, আমাদেরই দোষ, একটু বেশি গ্যাপ পড়ে গেছে। প্রথমটি রিলিজ করেছিল 2017, সেকেন্ডটি তার দু বছর পরে রিলিজ করে, এবং তৃতীয়টি তো আরও বেশি পরে রিলিজ করতে চলেছে, মানে চার বছর। মাঝখানে অবশ্য দুটো বছর প্যান্ডেমিকেরও গেছে, সেটাও ঠিক কথা, কিন্তু তাও বলছি আরেকটু ঘন ঘন আনার চেষ্টা আমরা করবো। যথেষ্ট সুদক্ষ একজন অভিনেতা, তাও এই প্রশ্নটা না করলেই নয়। সেটা হলো গিয়ে চার বছর আগে যে ক্যারেক্টারটা তুমি যাপন করেছিলে, সেই ক্যারেক্টারটাকে এত বছর পরে আবার যাপন করাটা, মানে নিজের সঙ্গে তোমার ব্রেনস্টর্মিং। দেখো, একটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের ছবি, ধরনের ছবিগুলো যেটা হয় যে ফিক্স কিছু ক্যারেক্টারকে নিয়ে হয়, তার সঙ্গে নতুন কিছু চরিত্র মানে সংযোজন হয়, এবং একটি জায়গা সংযোজন হয়, এবং একটি যে জিনিসটা খুঁজতে যাওয়া হচ্ছে বা যে রহস্য উদ্ঘাটনের জন্য যাওয়া হচ্ছে সেইটা নতুন হয়। হ্যাঁ, তো এটার একটা প্যাটার্ন আছে এই 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 চরিত্রগুলোর বা এই ধরনের গল্পগুলোর আর কি। সেই প্যাটার্নটাই দেখতে ভালো লাগে আমাদের, সেই প্যাটার্নটাই কিন্তু মানুষও দেখতে পছন্দ করেন, এবং আমাদেরও অভিনেতা হিসেবে সেই প্যাটার্নটাই রিপিট করতে ভালো লাগে। সেই প্যাটার্নটা মনের মধ্যে একদিন শুরু করলে দ্বিতীয় দিন মাথায় চলে আসে। এই সময় দাঁড়িয়ে বাংলা বা হিন্দি দু ক্ষেত্রেই বলো এবং ইংলিশ, তিনটে ক্ষেত্রেই যে ধরনের ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মগুলো আসছে এবং যেগুলো মূলত থ্রিলার, তাতে যে ধরনের ক্রাইম বা যা যা দেখানো হয়, দেখা যায় জকের ধনের মতন সিরিজের ক্ষেত্রে সেই মানে এইগুলোর থেকে অনেকটা বেশি ইনোসেন্স দেখানো হয়, ইনোসেন্স সেটার সঙ্গেই থ্রিলার যায়, কতটা চ্যালেঞ্জিং মনে হয় এবং কতটা তার সঙ্গে মনে হয় সাহসের? তো আমার মনে হয় যে ইনোসেন্স যেমন থাকে তেমনি যথেষ্ট পরিমাণ ভায়োলেন্সও থাকে এই ধরনের গল্পগুলির মধ্যে। হ্যাঁ, অফকোর্স একটা মানে কথার কথা বলছি না, মির্জাপুরের মতো ভায়োলেন্স থাকা সম্ভব না, থাকা উচিতও নয়, কেননা একটা বড় সংখ্যায় অল্প বয়সী, মানে যারা এখনও প্রাপ্তবয়স্ক হননি, যাদের বয়স 18-এর নিচে, সেই অডিয়েন্সের জন্যও কোথাও একটা এই ছবিগুলি হয় বা এই ছবিগুলি তাদেরকেও আপিল করার চেষ্টা করে। এখন যারা যাদের বয়স 18 হয়নি, যাদের বয়স 12-13-14, তারা ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণ তাদের জন্য তৈরি করা ছবি বা ওয়েব সিরিজে একটা সার্টেন লেভেল অফ মারামারি দেখে তারা অভ্যস্ত। সেইটাকে যেন ক্রস করে গিয়ে কোথাও খুব গ্রিজলি গরি ভায়োলেন্স এবং কোথাও যেন ভুল বার্তা তাদের কাছে না পৌঁছয়, সেইটা দেখাটা একটা এই ধরনের ছবি যারা বানাচ্ছেন, আমরা যারা বানাচ্ছি, তাদের দেখাটা সেই কর্তব্যটা কিন্তু আমাদের আছে, এবং সেই কর্তব্যটা আমরা পালন করার চেষ্টা করি। তাহলে শেষ করব, সেটা হলো এই জকের ধরে যদি সবাইকে একটু তোমাদের মতনই যদি খোঁজার জন্য আমন্ত্রণটা জানিয়ে। আমরা যেরকম মানে আমি বিমল, গৌরব কুমার, কোয়েল, রুবি, আমাদের সঙ্গে আরও বেশ কিছু বন্ধুবান্ধব জড়ো হয়েছেন এইবারেরটায়, আমরা যেরকম জয়সলমেরে উপস্থিত হয়েছি, উপস্থিত হয়ে গেছি মানে রওনা দিয়েছি এই বিশেষ একটি রহস্যের সন্ধানে, তেমনি যখন মুক্তি পাবে ছবিটি তখন দর্শকদের সকলকে অনুরোধ করছি, বিশেষ করে যারা কচিকাঁচা, যারা ছোট, তারাও আমাদের জয়েন করো এসে আমাদের এই রহস্য সন্ধানে। সোনার কেল্লা বলে কথা, একটু নিজের চোখে সোনার কেল্লাটা দেখা, যেটা সারা জীবন আমি টিভিতেই দেখেছি বা সিনেমায় দেখেছি। আমি সত্যিকারে বলছি, আমি প্রথমবার গেলাম রাজস্থানে জয়সলমেরে, এবং সোনার কেল্লাও প্রথমবার দেখা, খুব খুব ভালো লাগলো ব্যাপারটা দেখে আমার। মানে একটা বাঙালি ব্যাপার আছে জায়গাটায় পুরোপুরি, ওখানকার লোকজনের মধ্যেও একটা বাঙালিদের জন্য একটা রেসপেক্ট বা সত্যি বাবুর জন্য একটা রেসপেক্ট আছে। তো এগুলো দেখে খুব ভালো লাগলো, কাজটা করেও সেরকমই একটা মজা পেয়েছি। অভিনেতা হিসেবে সবসময় ইচ্ছে ছিল যে সত্যজিৎ রায়ের কোনো গল্পে কাজ করব, সেটা তো আপাতত হয়নি, বাট এই যে একটা হচ্ছে, একটা পার্শিয়ালি হলো, সেটাতে একটা আনন্দ পেলাম। রাজস্থানে গিয়েছিল এই স্যুট বুট পরে কানহাইয়া ব্যান্ড বাজানে কো। রাজস্থান ওয়াজ a brilliant experience, মানে one of my best outdoors, I would say. এত ভালো লেগেছে কাজ করে, এবং অফকোর্স মানে সমস্ত বন্ধুবান্ধবের সাথে কাজ করা, গৌরব আমার একদম ছোটো ভাইয়ের মতো পরম, তো অবভিয়াসলি মানে এত কাজ করেছি ওর সাথে, ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড আ ব্রাদার। কোয়েল তো আছেই অবশ্যই, এবং কোয়েলের সাথে অনেকদিন পরে একটা কাজ আবার করলাম। এর আগে কোয়েলের সাথে আমার দুটো ছবি আছে,
তো সুপ্রভাত আছে এবং সায়ন্তনদের টিমটাও মানে অসম্ভব ভালো একটা টিম। অ্যান্ড সায়ন্তন ইজ আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর, ভেরি স্মার্ট মেকার সায়ন্তন শুভ সুরিন্দরের কাজ। তো সুতরাং কোথাও কোনো ফাঁক ছিল না, খুব মজা করে কাজ করেছি বন্ধু বান্ধব একসাথে মজা করতে করতে, ঠান্ডায় কাজ করেছি কাঁপতে কাঁপতে, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল ওই সময় জয়সলমীরে। আর আমার প্রথমবার জয়সলমীর যাওয়া, মুকুলের বাড়ি দেখে আমি এরকম হাঁ করে তাকিয়েছিলাম কিছুক্ষণ, কারণ ছোটোবেলার সেই সোনার কেল্লা, মানে আমরা তো ওইভাবেই বড় হয়েছি, তো সেই স্মৃতিচারণা হচ্ছিলো আর কি, যে কোথায় ময়ূরটা ওই সিঁড়ি দিয়ে নেমেছিল, ওইগুলো সব ভাবছিলাম, সিনেমার সাথে কম্পেয়ার করছিলাম। অ্যান্ড জয়সলমীর ইজ এ বিউটিফুল প্লেস, মানে এত সুন্দর একটা জায়গা, এবং সেখানে এরকম একটা অ্যাডভেঞ্চার ছবি, এটা তো অ্যাডভেঞ্চার ছবি, এবং সেখানে আমাদের প্রত্যেকটা চরিত্রই এত এত শেডস আছে প্রত্যেকের ক্যারেক্টারগুলো, মানে চারটে মেন ক্যারেক্টার্স আছে, যেটা বললাম চারজনের কথা। আই প্লে সুনীল ভার্গব, আমার চরিত্রটা নিয়ে আমি খুব একটা খোলসা করে বলবো না। সুনীল ভার্গব হচ্ছে একজন নন বেঙ্গলি, মানে ও ইজ বর্ন ইন রাজস্থান, কিন্তু ও বাংলাতেই মানে ওর বড় হওয়া সব কিছু, এবং সেখানে কিছু কিছু জায়গাতে হিন্দি সংলাপ আছে। আর আমার হিন্দিটা আমার ভালো লাগে, কারণ হচ্ছে যে আমি এর আগে একটা হিন্দি ছবি করেওছি, আমি জানি না আপনারা অনেকেই দেখেছেন, রাধিকা আপ্টের সাথে মিসেস আন্ডার কভার, একটা হিন্দি ওয়েব সিরিজও করেছি, আরও কিছু হিন্দি কাজ হওয়ার সম্ভাবনা আছে। তো আমার ওইটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা ছিল যে হিন্দি বলবো, এবার আই সামহাউ লাভ দ্যাট ল্যাঙ্গুয়েজ, আমার ভালো লাগে একটু হিন্দিতে কথা বলতে, এবং সেটা একটু আমার দখলেও কিছুটা আছে, কারণ ছোটোবেলা লেখাপড়ার জায়গা থেকে। তো সেটা একটা আছে। আরেকটা হচ্ছে যে চরিত্রটার একটু ঘেঁটে থাকা একটা চরিত্র, হ্যাঁ, মানে কী হয় যে অনেক সময় এমন এমন কিছু চরিত্র আসে যেগুলো না মানে করে খুব ভালো লাগে, মনে হয় যে অনেক কিছু দেবার আছে অডিয়েন্সকে। তো সুনীল ভার্গবের চরিত্রটাতে আমার এই ছবিতে অনেক কিছু দেবার আছে। ছোটবেলার নস্টালজিয়া যখন বড়বেলার কাজের সঙ্গে জুড়ে যায় তখন কেমন লাগে সেটা তুমি যদি আগে জানিয়ে দাও, কারণ আপাতত সোনারকেল্লা থেকে তোমরা ফিরেছো এবং আপাতত কলকাতা কেল্লায় তুমি আছো। সত্যি না, খুবই খুবই মানে নস্টালজিয়াটা এমনভাবে উস্কে দেওয়া হলো আমাদের সকলে মিলে, আমরা সোনারকেল্লায় গিয়ে শুটিং করলাম, এবং রাজস্থানে শুটিং করাটাই একটা মানে ভিজুয়াল ট্রিট যাকে বলে, প্রথমত মরুভূমি, তার মধ্যে উট, তার মধ্যে সোনারকেল্লা, তার মধ্যে পুরনো হাভেলি, সব মিলিয়ে একটা মানে দেখতে খুব ভালো লাগবে বলে আমার ধারণা, এবং আমাদের কাজটা করতে খুব ভালো লেগেছে। এবং অফকোর্স সোনারকেল্লার নস্টালজিয়া তো রয়েছেই, যেখানে ফেলুদা মুকুলকে নিয়ে গিয়ে সেই রহস্য উদ্ঘাটন করেছিলেন সেইখানে আমরা গিয়ে শুটিং করলাম। তো আমরা সকলেই মানে শুটের ফাঁকে সময় পেলেই এই জায়গা ওই জায়গা ঘুরে দেখা এক্সপ্লোর করতে ব্যস্ত ছিলাম, এবং সকলেই পরিচিত বন্ধুবান্ধব এই এই হওয়ার ফলে আর কি শুটিংয়ের পরিবেশটা একটা দারুণ একটা কিরকম একটা মনে হচ্ছিল বেড়াতে এসেছি, কিন্তু তার মধ্যে কাজটা হয়ে যাচ্ছে। এই যে যখন ছোটোবেলায় তুমি একটা সময় সোনারকেল্লার সঙ্গে বেঁচেছিলে অন্যরকমভাবে, কিন্তু নিজে কাজ করতে করতে কতবার পুচকের সঙ্গে ভিডিও কলে দেখানোর চেষ্টা করে প্রত্যেক দিন, মানে আমার ছেলে হওয়ার পরে এটা প্রথম আউটডোর ছিল, এবং সেটা খুব ছোটো আউটডোর ছিল না, একটা 15-16 দিনের আউটডোর ছিল আমাদের। তো খুবই মিস করছিলাম ওকে, এবং প্রত্যেক দিন ভিডিও কলে ওর সঙ্গে কথা, এবং রিধিমা ওর ছবি পাঠাতো ভিডিও পাঠাতো, আমি বসে বসে সুযোগ পেলেই সেগুলো খালি দেখতাম আর কি। তো খুব খুব মিস করতাম ওকে যখন ওখানে ছিলাম, এখনও মনে হচ্ছে যে যখনই শুটিংয়ে আসছি মনে হচ্ছে কখন বাড়ি ফিরবো। আর রিধিমাদি সেই সময় যেহেতু বাড়িতে ছিল বেবিকে নিয়ে ব্যস্ত, তাই তখন রিধিমাদিকে এই ভিডিওগুলো পাঠাচ্ছিলে বা দেখছিলে, তখন তার রিয়াকশান কী ছিল সে তো বাড়ি? হ্যাঁ, আমাকে ছাড়া সোনারকেল্লা ঘুরে এলে, আমাকে ছাড়া রাজস্থান ঘুরে এলে, তবে আমরা একসঙ্গে রাজস্থান গেছি এবং সোনারকেল্লা দেখেছি, এবং আমাদের একটা মাঝখানে ভেবেছিলাম যে যদি ছেলেকে নিয়ে আমরা দুজনেই একেবারে চলে যেতে পারি, আউটডোরটা পুরোটাই ওরা ওখানে থাকে, কিন্তু সেটা লজিস্টিক্যালি সম্ভব হয় না, কারণ সারাদিন শুটিংয়ে থাকবো, তারা হোটেলে থেকে কী করবে এইসব করতে গিয়ে আর কি ওদেরকে ছেড়েই যেতে হলো। তবে ওদেরকে নিয়ে যাওয়ার ইচ্ছে রইল পরবর্তীকালে। কিন্তু ধরো এই জকের ধনের এই সমস্ত সিরিজের সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট হলো সবাই দেখতে পারে এবং সবটাই অতিরিক্ত প্রমোশন ছাড়াই হিট, সেইটা কতখানি তোমার মনে হয়েছে আবারও কতখানি? সেইটা খুবই ভালো লাগার বিষয়, মানে একটা কাজ সেই আমরা এত খেটে খুঁটে করছি সেইটার প্রতি যদি একটা দর্শকের ইন্টারেস্ট থাকে অটোমেটিক্যালি, তখন খুব ভালো লাগে, মনে হয় যে আরও ভালো করে কাজটা করতে হবে, কারণ এত মানুষ দেখবেন, তাদের যেন কোনোরকমভাবে ডিসঅ্যাপয়েন্ট না করি আমরা।
তো এবং এই সিরিজগুলো সবচেয়ে ভালো, সবচেয়ে বড় ইউএসপি যেটা বললে আর কি, মানে সেটা একদম 8 থেকে 80 সকলের জন্য তৈরি হয়। মানে একটা সুস্থ, একটা ভালো লাগার কনসেপ্ট এবং তার সঙ্গে ট্র্যাভেলগ থ্রিলার, এত মানে বাড়িতে বসে বা হলে বসে এতগুলো জায়গা দেখার সুযোগ হয়ে যাচ্ছে। তো এই ধরনের ছবি দেখতে আমার পার্সোনালি খুব ভালো লাগে এবং সেই ধরনের ছবিতে যখন কাজ করি ওটা একটা উপরি পাওনা হয় আর কি। তো আশা করব দর্শকের খুব ভালো লাগবে, আমরা চেষ্টা করেছি একটা দারুণ ছবি দর্শককে উপহার দেওয়ার। শেষ প্রশ্ন করবো, এটা থ্রিলার একটি ছবি হলেও যে থ্রিলার ধর্মী সিরিজ বা ছবি এই মুহূর্তে চলছে হিন্দি বলো বাংলায় বলো সেগুলোর থেকে একদমই আলাদা, মানে সেখানে যে ভাইলেন্সটা আমরা দেখে আসছি নিত্য নৈমিত্তিক সেরকম ভাইলেন্স দেখানো হয় না, কতটা চ্যালেঞ্জিং থাকে এই সময় দাঁড়িয়ে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এরকম একখানা গল্প নিয়ে আসা? এইটা আমার মনে হয় যে খানিকটা আমাদের কালচারের সঙ্গেও যায় বিষয়টা, মানে অতটা পুষ্পা কিংবা আমাদের KGF বা ওই ওই জিনিসগুলো যতটা আমাদের, নিশ্চয়ই আমাদের ছবিগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু ওই জিনিসটাই যখন বাংলার প্রেক্ষাপটে করা হবে তখন আমি জানি না অতটা এনজয়েবল হবে কি না, কারণ আমাদের আমাদের কালচারটাই একটু অন্যরকম। তো সেই জায়গার থেকে এই ধরনের ছবিগুলো আমাদেরকে অনেক বেশি টানে, অনেক বেশি দেখতে ইচ্ছে করে বলে আমার পার্সোনালি মনে হয়, আমি ভুল হতেই পারি, দর্শক রেগে যেতেই পারেন, কিন্তু হ্যাঁ আমার খুব মনে হয় যে এই ধরনের ছবি আমার পার্সোনালি দেখতে তো খুব ভালো লাগে এবং এইটার প্রতি একটা টান আমাদের জন্মগতভাবে, আমরা ছোটোবেলায় যেই ধরনের বই পড়ে বড় হয়েছি, যেই ধরনের সিনেমা দেখে বড় হয়েছি, সেই ধরনের কাজ এগুলো আর কি। তো এইটার একটা আলাদা টান থাকে আমার মনে হয়। বদলে তুই যা চাইবি তোকে আমি পাই দেবো, কিন্তু এই বড় ফটো আমার চাই চাই। বলিউডের লেটেস্ট আপডেট গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।